সবাই খায়, এবং পরবর্তীতে এটার মধ্যে মানুষ অনেক অতিরিক্তটা ঢুকাইছে, যেটা অতিরিক্তটা ঢুকাইছে বিভিন্ন বিষয়গুলা সেগুলা আলোচনা সাপেক্ষ, কিন্তু মূল বিষয়টা যে এটা বেদাত, এটা আমরা নাম দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা এভাবে ছিল না, অনেক বুজুর্গারিদিন বলছে, কিন্তু যে কাজগুলা সেগুলা কি হাদিসের বাইরে আছে, মূলনীতির বাইরে আছে? এই জন্য বলা হইতেছে যে এখন এই কাজ যদি হাদিস দ্বারা সাব্যস্ত হয়, এটা মানুষের আশেকে দিলের খোরাক বাড়ায়, মানুষের ইমানে দীপ্তি বাড়ায়, মানুষের ঘরের মধ্যে রহমতের ফায়দ আসে, বরকত আসে। রসুলের প্রতি দুরুদ পড়লে আল্লাহ হাবিব নিজে বলে গেছেন, মান কানা সাল্লু আলাইয়া সালাতান ওয়াইনান সাল্লাল্লাহু আলাইহি, সহি হাদিস মুসলিম শরীফের মধ্যে আসছে যে একবার দুরুদ পড়লে আল্লাহ পাক 10টা রহমত প্রেরণ করেন। এরকম আরো অনেক ইয়ে করা আছে। আর রসুল্লাহ সাল্লামের কি সালাম দিতে বলছে আল্লাহ পাক? আল্লাহ পাক কি কইছে? সালাম দিতে বলছে, ইয়া আইয়ুল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন সালামের পশ্চাতে উলামায়ে কেরাম বলছেন, সালাম দিতে গেলে আমরা যে একটা সালামের পশ্চাতে পদ্ধতি, সেটা হলো তাকে সম্মানের জন্য খাড়া হইয়া সালাম দাও, যে কোনো লোক আসতে। এখন আমরা বসিয়ে অনেক সময় পড়ি, এটা নিয়ে উলামায়ে কেরাম আমাদের ইখতিলাফ আছে, কিন্তু পশ্চাতে কোথায়? এখানে কেউ দাঁড়াক না দাঁড়াক এই ব্যাপারে কোনো জায়গায় ফরজ ওয়াজিব করে নাই, এটা মহাব্বতের বিষয়। এটা কি মহাব্বতের বিষয়? কিন্তু রসুলের উপর দুরুদ পড়ার ব্যাপারে সালাম দেওয়ার জন্য কোরআনে কারীম আল্লাহ বলতেছেন, কে বলতেছে? এখানে কোন জায়গায় লেখা নাই যে এই টাইমে দিতে পারবা না, এভাবে করতে পারবা না, খাড়াইতে পারবা না, বসতে পারবা না, ঘুমাই করতে পারবা না, এরকম কোন জায়গায় লেখা আছে না? আর যারা বলতে সেটা করা যাবে না, তাদের কাছে কোনো দলিল আছে? এ পর্যন্ত কোনো দলিল দিতে পারে না হাদিস এবং কোরআন দ্বারা যে নিষিদ্ধ করা হয়েছে কোনো জায়গায়, যেখানে আল্লাহ পাক হুকুম দিতেছে। আল্লাহর হুকুম কি ফরজ সমতুল্য? যদি উলামা ইকরাম পরবর্তীতে মুস্তাহিদ উলামারা বলছে একবার পড়লে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু হাদিস কোরআন মধ্যে তো সাল্লু বলছে আল্লাহ পাক, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন সালাত এবং সালাম দুটোর ব্যাপারে বলা হয়েছে, এখন এই জিনিসটা মূল মূল বিষয়ের মধ্যে আছে। আর কি আমাদের মধ্যে হয়? আমরা জিকির করি, বিভিন্ন বিষয় এখন রয়েছে, জিকিরের বিষয়ে এমন জিকির করো যে লোকে তোমাকে কি বলে পাগল বলে, এমন জিকির করো যে তোমার লোকে তোমাকে কি বলে পাগল বলে। আল্লাহু আল্লাহু নাম লওয়া, বিভিন্ন বিষয়ের নাম লওয়া, এটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত। এখন আরো অনেক বিষয় আছে যে বিষয়গুলো সমাজে বেদাত হিসাবে সাব্যস্ত করা হচ্ছে। যদি এটা মূল মূল আমাদের যে আজকের আলোচনা সেটা হলো মূল বিষয় যদি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে সেটা কি বেদাতে সাইয়া, এটা ইসলামে কখনো গ্রহণযোগ্য নয়, এটা মানুষকে শিরকের দিকে নিয়ে যাবে, এটা মানুষকে ক্ষতির দিকে নিয়ে যাবে, এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর মূল বিষয় যদি রাসূলুল্লাহ, আমরা যে ঈদে মিলাদুন্নবী পালন করি, কি করি? ঈদে মিলাদুন্নবী পালন করি। এমন অনেকে বলবে ঈদ নাই, এটা নাই, সেটা নাই, অথচ হাদিসে অনেকগুলো ঈদের কথা বর্ণিত আছে। আদম আলাইহিস সালামের জন্মদিন শুক্রবার দিন, এটাকে ঈদের বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। এরকম হযরতে আর অনেক কোরআনের কোরআনের দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত যেই দুই ঈদ মুসলমানদেরকে বলা হয়েছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, শুধু এটাকে সামনে আনে, কিন্তু হাদিস দ্বারা আরো অনেক ঈদের কথা বর্ণিত আছে। বুঝে আসছে কথাটা? এই জন্য আমরা লম্বা আলোচনা, ঈদে মিলাদুন্নবীর মধ্যে আমরা কি করি? আমরা আলোচনা করি ওই ওই দিনটা, যেই দিনটা হতো, এটা দিনটা নিয়ে অনেকের মধ্যে এক্তিলাফ করে। এখন তোমরা যেই দিনে করো না কেন, কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের দ্বারা বলছে আমার রসুল আসছে, এখন এই রসুলের আসাতে তোমরা কি করো? আনন্দিত, আনন্দ করো। এখন এই যে আমল, এই যে বিষয়গুলা, এগুলো শরীয়তের দৃষ্টিতে আপনি বলতে পারেন ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, কিন্তু আশিকদের জন্য এটা কি? একদম আশিকের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত জাহির করা তার জন্য ফরজ, আশিকের কালা আম মানুষের বেলাতে এটা মুস্তাহাব, এটা উলামায়ে কেরামের মত। কিন্তু আমাদের যেটা মূল উদ্দেশ্য, আমরা যেটা বলতে চাইতেছি সেটা হলো যে যেই কোনো কাজ, যেই কোনো বিষয়, যেই কোনো ভিত্তি, যে যদি কোনো নতুন কাজ দুই ধরনের হতে পারে, প্রথম কাজ যেসব কাজ নতুন কাজ বা যে বিষয় কোরআন সুন্নাহ সাহাবাগণের জীবন আদর্শ ইজমাই উম্মতের পরিপন্থী, আর তা হলো বেদাতে দালালা, যেটাকে বলা হয় সাইয়া। আর যেসব নতুন কাজ বিষয় যেগুলা মঙ্গল কিংবা কল্যাণের সাথে প্রণয়ন করা হয়েছে কোরআন সুন্নাহ সাহাবাগণের জীবন আদর্শ ইজমাই উম্মতের কোন একটির পরিপন্থী নয়, এই ধরনের নতুন কাজ বিষয়ে গাইরে, মানে এটা নিন্দনীয় নয়। এটা কি? এটা নিন্দনীয় নয়, এটা কোনো কিছু বিরোধিতা হয়নি। এখন এই যে বিষয়টা, এটা কে লিখছে? ইমাম বাইহাকি, ইমাম মুহাম্মদ ইদ্রিস বিন আব্বাস শাফি রহমতুল্লাহ আলাইহ, উনি এই বিষয় বলছে যেই বিষয় কোরআন হাদিস সুন্নাহ ইজমা উম্মতের পরিপন্থী হয়ে যায় সেটা কি? বেদাতে সাইয়্যা, এটা দালালা, এটা ধ্বংস, এটা কি করে? আর যে বিষয় ইজমা উম্মতের কোরআন হাদিসের বিরোধী নয়, আমরা আলোচনা করছি একটু আগে, এই বিষয় এটা কখনো বেদা হইতে পারে না। আমরা যদি মিলাদুন্নবী বলে শেষ করে দিচ্ছি, আজকে আর লম্বা করবো না, সেটা হলো যে আমরা ওখানে কি করি, মূল উদ্দেশ্য কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
দুনিয়াতে আগমনের দিন এবং তিনি তিনি কে তার পরিচয় কি তার সম্পর্কে নতুন নতুন ভাবে মানুষের কাছে বাচ্চাদের কাছে শেখানো হচ্ছে কিন্তু মানুষ তো বিভিন্ন দেশে চলে যাচ্ছে আজকে পৃথিবীর ব্যবস্থা এমন হয়ে গেছে যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা তো ঘরে ঘরে নেই আজকে প্রতিটা ঘর কি হইতেছে সকাল থেকে ঘুম থেকে উঠি তাকে কিভাবে পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি শিখাবে ইংলিশ মিডিয়াম অন্যান্য মিডিয়াম গান বাজনা মোবাইল এগুলোর উপর ব্যস্ত আছে মা বাপ মা বাপের কাছে ব্যস্ত আছে পরবর্তী সময় কি হইতেছে মানুষ একটু সময় বসি বাচ্চাদের সাথে বসবে আমাদের নবীজিকে নবীজির পরিচয় কি নবীজি কেন আসছে সাহাবারা কি করছেন তাবেঈরা কি করছেন আমাদের পূর্বসূরি আমরা কারা এই বিষয়ে কথা বলার মতো সুযোগ আমাদের নাই পরবর্তীতে আমাদের উলামায়ে হক যারা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করে অনেক সিরাতের কিতাব লিখছে অনেক মিলাদের কিতাব লিখছে কিন্তু এগুলো আজকে পড়ার সময় নাই আজকে এই কারণে এই জন্য যদি আমরা কোনো আয়োজন করা হয় যে বছর শেষে মানে দুনিয়া সব কাজ করতেছে আর এই কাজের মধ্যে আমরা কেন আয়োজন করা হয়েছে উলামায়ে কেরামের পক্ষ থেকে মধ্যা হয়েছে এই জন্য একটু আগে আমি এটা বলছি যে বিষয় নয় এটা দ্বারা কিছু রসুলের জীবনী আলোচনা হচ্ছে রসুল কে ছিলেন রসুলের কাজ কিছু রসুল কেন আসছেন পৃথিবীতে আগমন কিছু কি নিয়ে আসছেন এবং আমাদের বাচ্চারা আমাদের পরবর্তী প্রজন্ম নারীরা পুরুষরা সবাই মিলি একটা বিষয় উদ্যোগী হয়ে আমরা এই দিন কি করব রসুল্লাহ সাল্লামের উপরে আমরা আলোচনা করব রসুলের জীবন জানবো রসুলের রসুল সালাতু সালাম দিবে রসুলের সাথে নাত হবে যেটা হাদিস দ্বারা সাব্যস্ত আল্লাহ হামদ হবে তারপরে কোরআন তেলাওয়াত হবে জিকির হবে এরপরে লঙ্গরের খাওয়ার ব্যবস্থা হয় সেটা হাদিস দ্বারা সাব্যস্ত সবকিছু এখানে একটা কাম যেটা হাদিস কোরআনের পরিপন্থী আছে দেখা যেতে পারবে যদি কেউ করে সেটা সে বাতিল যোগ্য এটা হাদিস দ্বারা আসছে তার মানে কি এখন এটা বেদাতে হাসানার মধ্যে এখন এটা যদি ওই আগে একটু আগে হাদিস বলছি না যে কেউ যদি অন্য কোনো উত্তম কাজ প্রচলিত করে যায় যেই কাজ দ্বারা যে মানুষ দিনের উপকার হবে মানুষ দিন সম্পর্কে জানবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত বাড়বে আল্লাহর হাবিবের মহব্বত সাহাবাদের মহব্বত আউলিয়া আল্লাহদের মহব্বত দিনের প্রতি তার উদ্বুদ্ধ আসবে দিন কৃষিকে শেখে আসবে তাহলে এটা কি হবে সে হাসানার মধ্যে পড়বে সে সওয়াব পাবে আর যদি এমন কাজ সৃষ্টি করে যেগুলো ফেতনা সৃষ্টি করে প্রত্যেক কথার মধ্যে ফেরকা সৃষ্টি করতেছে সহি তাকে সহি ভাবে না তুলি যুগে যুগে এটা নিয়ে ফেতনা করছে কিছু ওলামাই কেরাম মূল উদ্দেশ্য কি দিনের মূল উদ্দেশ্য কি ইসলামের মূল উদ্দেশ্য কি ছিল ইসলামের মূল উদ্দেশ্য ছিল যে মানুষ আত্মশুদ্ধি করে আল্লাহর পথে ফিরে আসা এবং যেই কাজ দ্বারা মানুষ আত্মশুদ্ধি হবে মানুষের পরিবর্তন হবে যেই কথার দ্বারা মানুষের মধ্যে এগ্রেসিভিটি আসে যায় ক্রেজিনেস আসি যায় আজকে বেদাতি বলে এমন একটা স্লোগান দিচ্ছে প্রত্যেক কথার লগে আজকে বেদাতি বলা মানে কি এর খুনকুল্লো মনে হয় যেন জায়েজ হয়ে গেছে এমন ভাবে তারা ফতোয়া দিচ্ছে এটা ইসমাই উম্মতের দ্বারা যদি সাব্যস্ত এই কাজ করা যাবে না তখন রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এটাকে ফতোয়া দিয়া এই ইসলামে হুকুমত থাকলে সেখানে এটাকে মুসলমানদেরকে অ্যাক্টিভ করতে হবে সবাইকে মিলে এটা বলা হয়েছে সুন্দরভাবে উত্তম আচরণের মাধ্যমে মানুষকে চেষ্টা করতে হবে মানুষের সামনে তুলে ধরার জন্য যেটা বেদাতে সাইয়া এটা করা যাবে না এটা তোমার জন্য তোমার তোমার দিন থেকে তোমাকে দুরুশয় দিবে তাহলে এটা হলো উত্তম কিন্তু এটা ওটাও যদি হয়ে থাকে তোমাকে কে হুকুম দিছে যে তুমি এই কোথায় পাইলা যে তুমি আজকে ইয়াং জেনারেশনকে এমন ভাবে শিক্ষা দিছো যেটা সত্যি এটা বেদাত হইলো এটা বেদাতে হাসানা এখন এটার বিরুদ্ধে তুমি আজকে ইয়াং জেনারেশনকে এমন ভাবে মাথা দোলাই করতেছো মানে প্রত্যেক কাজ আজকে করা যাবে না যারা করে তাদেরকে মনে হচ্ছে যে জন্মগত শত্রু যারা মিলাদ কাম করে যারা জিকির করে যারা মুনাজাত করে যারা তারাবী বিশ্বাগার করে যারা বিভিন্ন রকম আজকে সমাজের উত্তম কাজগুলো করতেছে এই কাজগুলো শরীয়ত দ্বারা সাব্যস্ত শরীয়ত পরিপন্থী নয় এরপরও এক শ্রেণীর যুব সমাজ কাজকে এমন ক্রেজি করতেছে যে যারা মনে হয় যেন এরা তাদের জন্মগত শত্রু হয়ে আসতেছে আহমেদ দিদা একজন অনেক ভালো স্কলার ছিলেন এবং আমাদের ইসলামের জন্য অনেক কাজ করছেন তাকে একদিন কেউ প্রশ্ন করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদ উন্নবীতে বেদাত তো উনি ওই যুবককে বলে যুবক